আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে এখন আপনাদের মাঝে যে এয়ারড্রপটা শেয়ার করব, এই এয়ারড্রপটা হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ মনোসোয়াইপ। সো এই মনোসোয়াইপের এয়ারড্রপটাতে মোটামুটি টুইটারে দেখলাম ব্লাস্ট নেটওয়ার্কের সব কটা এয়ারড্রপ ফলো করতেছে, অর্থাৎ ব্লাস্ট নেটওয়ার্কে যতগুলো এয়ারড্রপ পর্যন্ত করছেন বা দেখছেন সব কটাই কিন্তু তাদেরকে টুইটারে ফলো করতেছে। সো জয়েন করতে পারেন, মোটামুটি ভালো আছে। সো কীভাবে জয়েন করতে হবে, কীভাবে পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে, এক্সপিগুলো কালেক্ট করতে হবে সেটা দেখাবো। এখানে পয়েন্টস বা এক্সপি সিস্টেম রয়েছে, আপনি মোটামুটি এখানে কাজ করে এক্সপিগুলো কালেক্ট করে রাখবেন এবং এক্সপি হিসাব করে আপনাকে কিন্তু তারা এয়ারড্রপটা দিবে, ঠিক আছে? সো কীভাবে জয়েন করলে আপনি এয়ারড্রপটা পাবেন, তো সেটাই আমি দেখাবো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই অবশ্যই টেস্টনেট এয়ারড্রপগুলোর ভিডিওতে বেশি বেশি করে লাইক করে সাপোর্ট করবেন। সো এখানে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্টটা পাবেন। এই পোস্টটাতে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মনোসোয়াইপের যে লিঙ্কটা আছে, ইভেন্ট লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর এদের যে পিন মেসেজটা রয়েছে সেই পিন মেসেজটা আমার আপনি ফলো করলে দেখবেন যে এখানে ভালো ভালো এয়ারড্রপ কিন্তু পিন করে রাখা হয়। সো টেলিগ্রামে আসার পর আপনারা অবশ্যই অবশ্যই পিন মেসেজের যে এয়ারড্রপটা রয়েছে প্লেবাক্সের, এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এই এয়ারড্রপটাতে জয়েন থাকবেন। আপনি ইনস্ট্যান্ট এখানে 60টা টোকেন পাবেন, এখানকার প্রত্যেকটা টোকেন $1 উপরে লিস্টিং হতে পারে। সো কোনোভাবেই মিস করবেন না। তো ইভেন্ট লিঙ্কটা আপনারা কপি করার পর আপনাদের যে কিউই মিসেস ব্রাউজার রয়েছে, যেখানে আপনাদের সব কাজ আপনারা যেটা দিয়ে করেন আর কি, তো সেই ব্রাউজারে চলে যাবেন। তো আমি সরাসরি চলে আসতেছি মিসেস ব্রাউজারে, মিসেস ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। তো মিসেস ব্রাউজারে যখন বা কিউই ব্রাউজার আপনি লিঙ্কটা ছেড়ে দেবেন তখন এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে জাস্ট ওয়ালেট কানেক্ট করে সোয়াইপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে, আরও কিছু কাজ আছে, টুইটার রিটুইটের কাজ আছে, এবং ডেলি সেকেন্ড করে এক্সপি আর্ন করতে পারবেন 10টা করে, ফলো করে আর্ন করতে পারবেন, রিটুইট করে আর্ন করতে পারবেন, সোয়াইপ করে এবং লিকুইডিটি অ্যাড করে। তো কয়েকটা স্টেপ রয়েছে, স্টেপগুলো আপনারা ফলো করলে এখান থেকে এক্সপিগুলো আর্ন হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে ডান দিকে উপরের দিকে কানেক্ট বাটনে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো চেষ্টা করবেন সবসময় নতুন ওয়ালেট দিয়ে টেস্টনেট এয়ারড্রপ এবং যে এয়ারড্রপগুলো আসতেছে করার জন্য। সো এখান থেকে মেটামাস্কের মধ্যে ক্লিক করে দেবেন, মেটামাস্কের মধ্যে ক্লিক করে দিলে মেটামাস্কের মধ্যে একটা কনফার্মেশন যাবে। ওকে, তো সর্বপ্রথম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট শেষ হয়ে গেলে আরেকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, যেহেতু এটা ব্লাস্ট নেটওয়ার্কের প্রজেক্ট, সো সেক্ষেত্রে এখান থেকে ব্লাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, ব্লাস্ট সেপুলিয়া। এর আগে আপনাদেরকে ব্লাস্ট সেপুলিয়ার অনেক টেস্টনেট এয়ারড্রপ দেখানো হয়েছে এবং টেস্ট টোকেনও দেওয়া হয়েছে ইথেরিয়াম, আপনারা সেটা দিয়ে কিন্তু ইজিলি করে নিতে পারতেছেন এখন। তো এখানে ক্লিক করে দেবেন ব্লাস্ট সেপুলিয়ার মধ্যে, আর এখানে কাজ করতে গেলে ব্লাস্ট সেপুলিয়ার ইথেরিয়াম টেস্ট টোকেনটা লাগবে। সো এইটা যাদের কাছে নাই আপনারা ম্যানেজ করে নেবেন এটা। আমি কিন্তু এটা আপনাদেরকে টেলিগ্রামে সময় নিয়ে নিয়ে প্রত্যেকের অ্যাড্রেসে $5, $50, $100 করে ট্রান্সফার করছি, ঠিক আছে? সো আমি এই যে এখানে দিয়ে দিলাম, কানেক্ট করে দিয়ে দিলাম। কানেক্ট হওয়া শেষ হয়ে গেলে আপনারা যারা কিউই ব্রাউজার দিয়ে করবেন সবসময় কনফার্মেশনগুলো এখান থেকে কমপ্লিট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন V3 নামে একটা অপশন রয়েছে এবং V2, মানে দুইটা ভার্সন তাদের রয়েছে। আপনাদেরকে V3 ভার্সনটা ইউজ করলেই হয়ে যাবে, তাদের V2টা এখনও কাজ করতেছে না। তো এখান থেকে আমাদের প্রথম দিকে এখন কাজ করতে ওয়ালেট কানেক্টের পর নিচের দিকে একটু এখানে প্রথম দিকে দেখতে পাচ্ছেন রিটুইট নামে একটা অপশন, এই রিটুইট নামে অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি রিটুইট করে দিলাম, রিটুইট করে দেওয়া মাত্র দেখেন ক্লেম হয়ে গেছে এবং এখানে ক্লেম বাটন আছে, ক্লেম বাটনের মধ্যে একবার ক্লিক করে দিয়ে জাস্ট আপনি কী করবেন, এখানে হচ্ছে ইউ হ্যাভ এক্সপেক্টেড দ্য রেট লিমিট প্লিজ। তো এটা হচ্ছে যে 24 ঘন্টা পর স্যার আমাকে ট্রাই করতে দিচ্ছে না, তো কোনো দরকারই নেই এটার। ওকে, এটা অলরেডি ক্লেম হয়ে গেছে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক ইন নামে একটা অপশন, আপনার এক্সপিগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো একটু পরে আমরা এক্সপিগুলো আর্ন করবো। এখানে চেক ইন বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন, চেক ইন বাটনের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক দেখবেন আপনাদের 10 XP তারা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে ক্লেম করে দিছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে ফলো করতে বলা হয়েছে, ফলো করে দিবেন, রিটুইট করতে বলা হয়েছে, রিটুইট করে দিয়ে আসবেন। এরপরে এই দুটা টাস্ক এখন না, এই দুটা টাস্ক আগে আমরা কাজ করবো, তারপর আমরা এই দুটো চেক করবো। ওকে, সো টুইটার কাজগুলো করে নেবেন। ওকে ডান। তো এখানে এক্সপি কালেক্টর আর দুটো অপশন আছে, সোয়াইপ এবং লিকুইডিটি, এই দুটার কাজ কমপ্লিট করে আমরা এই দুটোকে সেভিং করে নিব। তো অলমোস্ট দেখেন আমাদের কিন্তু এখানে 21 XP কিন্তু হয়ে গেছে। আপনি এখানে ডেলি সেভ করতে পারবেন, ডেলি কিন্তু টাস্ক চলে আসবে, এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের এক্সপিগুলো আর বাড়বে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি সোয়াইপ, অলরেডি সোয়াইপ সেকশনে কিন্তু আমরা আসি। তো সোয়াইপ সেকশনে থাকার পরে এখানে উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন ইথেরিয়াম এবং নিচের দিকে আপনি টোকেন সিলেক্ট করতে পারবেন। তো আমাদের কাছে যেহেতু অনেকগুলো ইথেরিয়াম রয়েছে, আমরা প্রথম দিকে ইথেরিয়াম থেকে একটা ট্রানজ্যাকশন করব। তো নিচের দিকে আমরা কী করবো, এখান থেকে আমাদের ওদের যে টোকেনটা রয়েছে ওই টোকেনটা নিতে পারি বা USDC নিতে পারি। তো আমরা সর্বপ্রথম কী করবো, USDC নিব এখান থেকে। তো USDC ক্লিক করে দিলাম, USDC ক্লিক করে দেওয়ার পর উপরের দিক থেকে আপনি ম্যাক্স করবেন না, উপরের দিক থেকে একটা অ্যামাউন্ট দেবেন, 0.02 দিলাম আমি। তো দেওয়ার পর নিচের দিকে আমাদের কিন্তু ডলারটা দেখাবে, আমি কত ডলারকে আমি একটু আর একটু বাড়াই দিব আর কি, একটু বাড়াই দিই। তো
তো বাড়াই দিলাম। তো বাড়াই দেওয়ার পর নিচের দিকে দেখেন $48 কিন্তু তারা আমাদেরকে দিবে, আর এখান থেকে ফি কাটবে হচ্ছে ব্লাস্ট সেপুলিয়ার যেই থিরিয়ামটা আছে সেটা ফি কাটবে। তো এখান থেকে সোয়াইপ সেকশনের মধ্যে ক্লিক করে দিবেন, সোয়াইপ সেকশনের মধ্যে ক্লিক করার পর নিচের দিক থেকে কনফার্ম সোয়াইপ যে বাটন আছে সেখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম সোয়াইপের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের মেটামাক্স থেকে অটোমেটিক তারা কিন্তু কনফার্মেশন চাইবে, আর যদি আপনি কিউই থেকে করেন তাহলে অবশ্যই টি ডট লাইন থেকে করে নেবেন, এটাকে ক্লোজ করে দিবেন। এরপর আপনি কী করবেন, নিচের দিকে আরেকটা টোকেন নেবেন, ওদের যে টি মনো নিজস্ব টোকেনটা রয়েছে ওই টোকেনটা সিলেক্ট করে দিবেন। তো ওই টোকেনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইথেরিয়াম থেকে আপনার মোটামুটি একটা কয়েন আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 0.05 দিচ্ছি, দেওয়ার পর সোয়াইপ সেকশনে আবার ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম সেকশনে ক্লিক করে দিবেন, অটোমেটিক মেটামাক্স থেকে কনফার্মেশন চাইবে। এলোমেলো করে আপনার সোয়াইপ করবেন। আমি আবারও কী করলাম, USDCটাকে উপরে দিলাম এবং নিচের দিকে টি মনো রাখলাম। এখান থেকে আমি হালকা একটু ট্রানজাকশন করবো $10 মতো, এখান থেকে আমি $10 মতো দিলাম। তো এইটা করার কারণ হচ্ছে কি, দেখেন এদের যে টোকেনটা আছে নিজস্ব টোকেনটা, এই টোকেনটার উপরেই আমাদেরকে কিন্তু ট্রানজ্যাকশনগুলো করতে হবে। আর কিন্তু বলতেছে অ্যালো দ্য মনো প্রোটোকল টু ইউর USDC টি USD। তো আমরা এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করে নিব। তো আপনারা এখান থেকে হচ্ছে ক্লিক করে একটা ট্রানজ্যাকশন দিয়ে অ্যাপ্রুভ করে নেবেন, তারপর নিচের দিকে সোয়াইপ অপশনটা যখন চালু হবে তখন আপনি সোয়াইপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন সোয়াইপ অপশনটা এলিজিবল হয়ে গেছে। আমরা কী করবো, সোয়াইপ বাটনে ক্লিক করে আরেকবার কনফার্ম করে দিব। ওকে ডান। তো আমাদের সোয়াইপের কাজ মোটামুটি শেষ, এখন আমরা কী করবো, লিকুইডিটি অ্যাড করে জাস্ট ক্লেম করে নিব। তো এটাই মোটামুটি কাজ, আর কোনো কাজ নেই এখানে আপাতত। সো আমরা এখানে তিনটে লাইনে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনারা যে আর্ন অপশন ট্রেড অপশন দেখতে পাচ্ছেন আপনার ট্রেডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিকুইডিটি একটা অপশন আছে, লিকুইডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। লিকুইডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দুইটা পেয়ার সিলেক্ট করতে বলতেছে, আপনি এখান থেকে প্রথম দিকে টি মনো সিলেক্ট করে দিবেন, তারপর নিচের দিকে আপনি এখান থেকে USDC সিলেক্ট করে দিতে পারেন। USDC সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে অ্যামাউন্ট দিতে পারবো নিচের দিকে। এখান থেকে নিচের দিকে যে USDCটা রয়েছে এটার আপনি 50% অ্যাড করে দিবেন জাস্ট, আর কিছু লাগবে না। তো আমি এখান থেকে $38 আছে, আমি এখান থেকে $30 দিচ্ছি। $30 দিয়ে দিলে আমাদের কিন্তু উপরের থেকে কয়েন অর্ধেক কাটবে, আমি আর একটু বাড়াই দিচ্ছি এখান থেকে। ওকে ফাইন। তো এটা করার পর আপনি কী করবেন, একবার মনোটাকে অ্যাপ্রুভ করবেন, তারপর একবার TUSDকে অ্যাপ্রুভ করবেন, তারপর আপনার প্রিভিউকে ক্লিক করে কনফার্মেশন করে দিবেন। আচ্ছা, এইখানে একটা কাজ খেয়াল করবেন, যখন অ্যাপ্রুভ করার আগে প্রথম দিকে এইখানে আপনার টোকেনটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি যখন অ্যাপ্রুভ করতে যাবেন মেটামাক্স থেকে কিন্তু আপনার কিন্তু ওই টোকেনটার অ্যামাউন্টটা জানতে চাইবে। তো আমি আরেকবার ক্লিক করে দিচ্ছি আপনাদের সামনেই, একটু ওয়েট করবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু একটা সংখ্যা যাচ্ছে, আপনার ম্যাক্স বাটনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যামাউন্টটা দেখাবে। তো আমরা এখান থেকে কী করবো, মোটামুটি আমরা 24টা টোকেন দিয়েছি, 24টা টোকেন সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে ফাইন। তো ওইটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ USDC কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করতে বলতেছে, আপনারা এইখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে একটা জাস্ট অ্যাপ্রুভ দিবেন। এখানেও আমি USDC-র ওই এক্সাক্ট অ্যামাউন্টটা দিচ্ছি, তারপর নেক্সট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিচ্ছি। যখন আপনাদের অ্যাপ্রুভ করা হয়ে যাবে এখানে প্রিভিউ বাটন দেখতে পাচ্ছেন, প্রিভিউ বাটনের মধ্যে ক্লিক করে দিয়ে জাস্ট কী করবেন, অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে মেটামাক্স থেকে আরেকটা কনফার্মেশন চাইবে, কনফার্মেশনটা দিয়ে নেবেন। তো ফাইনালি কিন্তু আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে আরও দু একটা পজিশন ক্রিয়েট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন আমরা কী করবো, সিম্পলি কী করবো, এইখানে তিনটা লাইনে ক্লিক করে এয়ারড্রপ সেকশনের মধ্যে চলে যাব। এই এয়ারড্রপ সেকশনের মধ্যে চলে আসার পর জাস্ট টাস্ক দুটো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের হচ্ছে, আমি আরেকবার দেখাচ্ছি, জাস্ট আপনাদের জাস্ট সোয়াইপের মধ্যে আসবেন। সোয়াইপের মধ্যে আসার পর একটু নিচের দিকে এই যে দেখেন দুটা টাস্ক ক্লেম করতে বলতেছে, সোয়াইপ এবং লিকুইডিটি। আমরা প্রথমত সোয়াইপে ক্লিক করে দিচ্ছি, তারপর আমরা লিকুইডিটিটাকে ক্লিক করে দিব। যখন দেখবেন আপনাদের সবগুলো ডান চলে আসবে তখন বুঝবেন যে সবগুলো টাস্ক কমপ্লিট। তো এভাবে আসলে টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে। এবং আমাদের XP দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 71 XP হয়ে গেছে, আপনি চাইলে রেফারেল করে ওখান থেকে হালকা XP কালেক্ট করতে পারেন, এবং ডেলি এখানে এসে টাস্ক চেক করে আপনি যদি টাস্ক পান টাস্কগুলো কমপ্লিট করেও XP আর্ন করতে পারেন। তো এই ছিল মোটামুটি মনোসোয়াইপের এয়ারড্রপের টেস্টনেট জয়েনিং প্রসেস। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর প্রত্যেকে অফারটাতে জয়েন করার চেষ্টা করবেন, কারণ এইখানে এদের টুইটারে আমি দেখলাম যে ব্লাস্ট যে নেটওয়ার্কটা রয়েছে এই ব্লাস্ট নেটওয়ার্কটা মনোসোয়াইপের এই প্রজেক্টটাকে ইভেন্টটাকে পুরোপুরি সাপোর্ট করতেছে। সো জয়েন করবেন, আশা করছি এখান থেকে ভালো একটা প্রফিট হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ।